Assalamualaikum, প্রিয় তিশালবাসী আমি আজকে 27 তারিখে মাইমেসিং 152 ত্রিশাল ছাত্রাসন থেকে আমি মনোনয়ন জমা দিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে এক বছর যাবত আমি নির্বাচনের প্রচার প্রচারণা করে আসছি আজকে আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে আগামী দাদর জাতীয় সংসদ নির্বাচনে 7 জানুয়ারি আপনারা আমাকে ভোট দিবেন আমি সবার দারে দারে যাচ্ছি হয়তো 30 সালের অনেক বড় এরিয়া সবার কাছে যেতে পারবো না তাই প্রত্যেকটা বাজার প্রত্যেকটা গ্রাম মহল্লা যাওয়ার চেষ্টা করতেছি আপনারা আমারে আমি একজন গরীব অসহায় মানুষ আপনারা আমারে ভোট দিবেন আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি আমি আপনারা ভোট যদি আমাকে বিজয় করেন তাহলে আগামীতে যত গরীব অসহায় মানুষ আছে আমি তাদের পাশে কাজ করব সরকারি কোনো সুযোগ সুবিধা পেলে আমি তা এগুলা নিয়ে সঠিকভাবে আপনাদের কাছে পরামর্শ করে যেভাবে সুন্দর হয় 30 সালের উন্নয়ন হয় সেভাবে আমি কাজ করব আমি আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী জাতীয় সংসদে যদি আপনারা আমারে গরীব অসহায় কোনোদিন এমপি দাঁড়ায় নাই আপনাদের তরফ থেকে আমি দাঁড়াইছি অনেক বড় বড় লোক 30 সালের এমপি হয়েছেন আপন জনতা একজন সাধারণ ব্যবসায়ী আমি সাহস করেছি আপনাদের পাশে দাঁড়িয়েছি তাই আপনাদের কাছে আমি একটা ভোট ভিক্ষা চাচ্ছি আগামীতে আমাকে জয়যুক্ত করবেন তাহলে আমি 30 সালের আপন 374,974 ভোট আছে আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন কেন যাবেন মানুষে বলতাছে অনেক ই ছড়াইতাছে যে ভোট কেন্দ্রে ভোট দিতে উপস্থিত হয় ভোট হলো আপনার অধিকার আপনি এটা অবশ্যই প্রয়োগ করবেন আপনি যাকে ভালো লাগে তাকেই ভোট দিবেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন এটাই আমি আশাবাদী আরো বলতাছি যে আপনাদের পাশে থাকার জন্য যতটুকু আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা করব আপনারা সরকারি যা মালামাল আসবে সরকারি যত সুযোগ সুবিধা আসবে গরীব অসহায় যারা আছে খেটে খাওয়া যারা আছে আমি প্রথম থেকে প্রতিশ্রুতি দিয়ে আসছি যে ওদের সাথে আমি মিলেমিশে কাজ করব আর 30 সালের রাস্তাঘাট উন্নয়ন যেগুলান রয়েছে বেহাল অবস্থা আছে ওগুলানের কাজ করব তারপরে যেগুলান স্কুল মাদ্রাসা এতিম অসহায় আছে তাদের কাছে থাকব আমি আপনাদের ছোট ভাই আপনাদেরই একজনের সন্তান আজকে আমার কিছু নেই আজকে আমি 30-35 বছর ধরে দল করে আসছি আমার চাওয়ার মতন কিছু নাই আল্লাহ আমাকে 4 সন্তান দিয়েছে আমার এমপি হয়ে যা আপনাদের অনেক কিছু করতে হবে এমনও কিছু আশা নাই আপনাদের কাছে আমি একটা কর বিরোধ জানাচ্ছি যে আপনারা আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে আমার আত্মাটা শান্তি পাবে আপনাদেরই ছোট ভাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম